নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। এই কোলিং স্টুডিও থেকে আপনাদের সঙ্গে রয়েছি আমি বিশাখা। শুরু করছি বাংলার প্রাইম টাইম। আজ বাংলার প্রাইম টাইম নিয়ে আমরা আবার বলবো যে আমাদের ভারত, আধুনিক ভারত, সত্যি নতুন ভারত। কেন বলছি, প্রত্যেক দিন নিজের ক্ষমতার স্বাক্ষর, নিজের প্রতিভার স্বাক্ষর যেভাবে রাখছে আমাদের দেশ, সেই কথা আমাদের নতুন করে তাই বলতেই হয়, সত্যি আধুনিক ভারত, নতুন ভারত, এই ভারত। আর বাংলার প্রাইম টাইমে বিশাখার সঙ্গে রয়েছি আমি ঈশান দেব। আজকে বাংলার প্রাইম টাইমে কি দেখাবো, দেখাবো একটা উদ্বেগজনক ছবি, যে কারণে ভারতকে এবার বোধহয় সামরিক পদক্ষেপের কথা ভাবতে হচ্ছে। ভারতকে সামরিক পদক্ষেপও নিতে হতে পারে এমন একটা পরিস্থিতি তৈরি হচ্ছে পশ্চিম এশিয়ার দিকে, কোথাও ভারত মহাসাগরের বুকে কোথাও একটা উত্তপ্ত পরিস্থিতি তৈরি হচ্ছে। যে উত্তপ্ত পরিস্থিতির মোকাবিলায় আর বোধহয় চুপ করে বসে থাকা চলে না, সেই জন্য ভারতীয় নৌসেনা, ভারতীয় উপকূলরক্ষী বাহিনী সবাইকে সক্রিয় হতে চলেছে। এই বিশদ বিষয়ে পুরো ঘটনা আপনাদের জানাবো আজকে বাংলার প্রাইম টাইমে, আপনাদের আমি আর বিশাখা। একদমই তাই, তুমি যে কথা বলছিলে ঈশান, আমরা অবশ্যই এই বিষয়ে নজর রাখবো। যেখানে বলা হচ্ছে যে লোহিত সাগর বারবার উত্তপ্ত হচ্ছে কেন, কারণ আমরা ইদানিংকালে যা দেখতে পাচ্ছি, গত কয়েক বছর ধরে বারবার লোহিত সাগরের উপর জলদস্যুদের আক্রমণ হচ্ছে, এবং সেই জায়গা থেকে লোহিত সাগরে এখনও পর্যন্ত যেভাবে উত্তপ্ত পরিস্থিতি, সেই পরিস্থিতির দিকেই আমরা নজর রাখছি। কারণ লোহিত সাগরে আমরা দেখেছি যে যেভাবে পরপর ড্রোন হামলা, পরপর জলদস্যুদের হামলা, এবং এই হামলাগুলোর পরপরই আইএন এবং এরপরেই আমাদের ভারতীয় নৌসেনাকে বার্তা পাঠানো হয়, এবং ভারতীয় নৌসেনা কোনো রকমভাবেই হাত গুটিয়ে বসে থাকে না, সেখান থেকে বড় রকমের পদক্ষেপ করা হয়। আইএনএস কোচি এবং আইএনএস কলকাতা, এই দুটি ভারতীয় নৌসেনার এই দুটি উচ্চ ক্ষমতা সম্পন্ন রণতরীকে, যুদ্ধ জাহাজকে পাঠিয়ে দেওয়া হয়েছে, এবং তারপরেও পরপর ড্রোন হামলা। 23শে ডিসেম্বর আমরা দেখেছি যে ভারতীয় পতাকা লাগানো একটি জাহাজকে লক্ষ্য করে ড্রোন হামলা হয়েছে, এবং সেই একই দিনে আমরা দেখেছি যে কিভাবে একটি লাইবেরিয়ার রাসায়নিক ট্যাঙ্কারের উপরও ড্রোন হামলা হয়েছে। প্রথম ঘটনা, অর্থাৎ ভারতীয় পতাকা লাগানো যে জাহাজ, তাকে যেভাবে লক্ষ্য করা হয়েছে জলদস্যুদের তরফ থেকে, সেখানে ইয়েমেনের জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে যখন অভিযোগ উঠছে, তখন আমেরিকার তরফ থেকে অভিযোগ করা হচ্ছে। দ্বিতীয় ঘটনার জন্য ইরানের বিরুদ্ধে তারা অভিযোগ তুলছে, এবং সেই অভিযোগগুলো যখন সামনে আসছে, তখন ভারত একেবারেই হাত গুটিয়ে বসে থাকছে না, কারণ যে কোনো রকম আশঙ্কা যদি সামনে আসে, তাহলে কখনোই ভারত যে একরকমভাবে বসে থাকবে না, হাত গুটিয়ে বসে থাকবে না, সেই কথা কিন্তু আগেই জানিয়ে দেওয়া হয়েছে, বুঝিয়ে দেওয়া হয়েছে, এবং ইতিমধ্যেই যদি কোনো রকম সামান্যতম বিপদের আশঙ্কাও হয়, তাহলে দূর দমনীয় প্রত্যাঘাত কীভাবে হানতে হয় তা জানে ভারতীয় নৌসেনা। বিশাখা, একটা গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে আপনাদের দেখাচ্ছিল আইএনএস কোচি আর আইএনএস কলকাতা, দুটো যুদ্ধ জাহাজ, ভারতীয় নৌসেনার দুটো খুব সোফিস্টিকেটেড ক্লাসের যুদ্ধ জাহাজ, তাদেরকে পাঠানো হয়েছে কোস্ট অফ এডেনের কাছে, অর্থাৎ ইয়েমেনের একটা শহর এডেন, যে এডেন এখন সেখানে হুতি জঙ্গিদের সবচেয়ে শক্ত ঘাঁটি হয়ে গেছে, এবং সেইখান থেকে বিভিন্ন রকম হামলা এইসব বাণিজ্যিক জাহাজের উপরে আসছে, সেই কারণেই ওখানে এই যুদ্ধ জাহাজগুলোকে পাঠানো হয়েছে। এবার নজরদারি চালানো হবে, এবার যদি কোনো হামলা হয় অকারণে, তাহলে সেই হামলার যোগ্য জবাব যাতে সামরিকভাবেই দেওয়া যায়, যাতে নৌসেনার জাহাজ জবাবটা দিতে পারে, সেই জন্যেই ওরকম সোফিস্টিকেটেড ক্লাসের দুটো যুদ্ধ জাহাজ সেখানে পাঠানো হয়েছে। কিন্তু সেই বিষয়ে আলোচনায় আসব, তার আগে কয়েকটা ছবি দেখিয়ে নিই, যে ছবিগুলো দেখলে বুঝতে পারবেন পরিস্থিতি কতটা উদ্বেগজনক হয়েছে, ঘটনার পরম্পরা কীরকম, যে কী কারণে ভারতকে ওইখানে যুদ্ধ জাহাজ পাঠাতে হলো। আমি কয়েকটা ছবি দেখাবো। এই একটা জাহাজের ছবি দেখতে পাচ্ছেন, এই জাহাজের ছবিটা দেখলে, জাহাজের ছবিটা দেখলে এমনিতে কিছু বুঝতে পারবেন না। আসলে এই জাহাজটা আমি ব্যাখ্যা করে বলে দিই, সংবাদ সংস্থা এনআইএর তরফ থেকে এই ছবি প্রকাশ্যে আনা হয়েছে। এই যে জাহাজটা দেখছেন, এইটা কিন্তু ভারত মহাসাগরের একটি অংশেই এই জাহাজটার উপর এক সদ্য হামলা হয়েছে। এটা গুজরাট কোস্টের খুব কাছে, মানে ভারতের উপকূল থেকে 200 নটিক্যাল মাইল দূর এরকম একটা জায়গায় এই জাহাজটার উপর আচমকা ড্রোন হামলা চালানো হয়েছে, এবং খবর পেয়েই সঙ্গে সঙ্গে ভারতীয় তটরক্ষক বাহিনী, উপকূলরক্ষী বাহিনীর জাহাজ আইসিজিএস বিক্রমকে পাঠানো হয়েছিল এই জাহাজকে ভারতীয় উপকূলে সেফলি ফিরিয়ে আনার জন্য, এবং নিরাপদেই সেটিকে ফিরিয়ে আনা গেছে। এবার আরেকটা দেখুন, হুথির প্রকাশ করা অ্যানিমেশন ভিডিও, এটা একটা অ্যানিমেশন ভিডিও, দেখুন একটা জাহাজকে কিভাবে হাইজ্যাক করা হয়, সেই ভিডিওর অ্যানিমেশন তৈরি করে হুথি জঙ্গিরা এটা প্রকাশ করেছে। হুথি কারা একটু ছোট্ট করে বলে নিই, আরও বিশদে পরে বলছি, হুথি হচ্ছে একটি জঙ্গি সংগঠন,
মধ্য এশিয়া বা পশ্চিম এশিয়ার একটি জঙ্গি সংগঠন, যারা ইয়েমেনের একটা বড় অংশ দখল করে রেখেছে এবং সেখান থেকে সন্ত্রাসবাদী কার্যকলাপ চালাচ্ছে এবং এই হুথি জঙ্গিদেরকে অর্থ অস্ত্র এই সমস্ত কিছু দিয়ে সাহায্য করে ইরান। এই অভিযোগ বরাবর রয়েছে। ইরান সেটা খুব সক্ষমভাবে যে সেটা অস্বীকার করতে পারে তেমনও নয়, অস্বীকার করার ইচ্ছাও দেখায় না। সেই হুথি জঙ্গিরা ওইটা প্রকাশ করেছে, এই আরও একটি জাহাজ, এই জাহাজের ছবিও আমরা সংবাদ সংস্থার সূত্রে পেয়েছি। যে যে লোহিত সাগর এলাকার কথা বলছিলাম, যে লোহিত সাগরে ভারতীয় জাহাজ এমভি সাই বাবার উপরে আক্রমণ হয়েছে, ড্রোন হামলা, এবং যেখানে আমেরিকা অভিযোগ করেছে যে এমভি সাই বাবা নামে এই যে ভারতীয় জাহাজ, এই জাহাজের উপর হামলাটা যারা চালিয়েছে ড্রোন হামলা সেটা কোনো জঙ্গি সংগঠন নয়, ইরান নিজেই এই হামলা চালিয়েছে, এমনটা পেন্টাগন অর্থাৎ মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর সূত্রে দাবি করা হচ্ছে। এবং এই এমভি সাই বাবা জাহাজকেও কিন্তু নিরাপদে ফেরানো হচ্ছে। এবং পরপর এই হামলাগুলো যেহেতু লোহিত সাগরের এলাকায় ঘটতে থাকছে, এডেন উপসাগরের কাছে ঘটতে থাকছে, সেই জন্যে এডেনের উপকূলে আইএনএস কোচি এবং আইএনএস কলকাতা দুটো যুদ্ধ জাহাজকে ভারত পাঠিয়ে দিল। অর্থাৎ পরিস্থিতি কতটা উত্তপ্ত হলে ভারতীয় উপকূল ছেড়ে এত দূরে ভারতীয় নৌসেনা দুটো যুদ্ধ জাহাজ পাড়ি দিয়েছে সেটা বুঝে দেখুন। পরিস্থিতিটার কথা আপনাদের বলছিলাম যে এডেন উপসাগরের কাছে বা লোহিত সাগরের কাছে কি পরিস্থিতি চলছে সেটা এই বুলেট নিউজে যাওয়ার আগে আপনাদের কাছে কিছুটা ব্যাখ্যা করেছিলাম, এবার আরো বিশদে বলে দিই। এই জায়গাটার মানচিত্রটা না দেখলে, ম্যাপটা না দেখলে পুরোটা পরিষ্কার হবে না যে কেন এই জায়গায় বারবার ড্রোন হামলা চালিয়ে ওই জায়গাটাকে অস্থির করে তোলার চেষ্টা হচ্ছে। ওই এলাকা অস্থির হলে, ওই এলাকায় চাঞ্চল্য তৈরি হলে বা ওই এলাকা দিয়ে বাণিজ্য পথ বন্ধ হলে পৃথিবীতে, গোটা পৃথিবীতে তার কী প্রভাব পড়বে সেটা দেখে নিই। একবার মানচিত্রটা দেখাই, এই ম্যাপ দেখলে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা হচ্ছে ভারত, এইটা ভারত, এই যে গোটা এলাকা ভারতের নিচে, এই যে বিরাট মহাসাগরীয় রিজিয়ন দেখছেন, যে মহাসাগরীয় রিজিয়ন এখানে একেবারে প্রশান্ত মহাসাগরের উপকূল থেকে শুরু হয়ে বঙ্গোপসাগর, দক্ষিণ চীন সাগর, আরব সাগর হয়ে পুরো আফ্রিকার উপকূল পর্যন্ত পৌঁছেছে, এই গোটা অঞ্চলটাকে কিন্তু ভারত মহাসাগর বলা হয়। এই ভারত মহাসাগরে, এই আরব সাগর হয়ে, লোহিত সাগর হয়ে ভারত মহাসাগরে যে ব্যবসা বাণিজ্য হয় সেটা কোন পথে হয়? সেটা এডেনের, এডেন বলে যে শহরটা এইখানে লোহিত সাগরের মুখে যার অবস্থান সেইখান দিয়ে হয়। আমি একবার দেখাতে বলবো ম্যাপে সেই জায়গাটা, এইখানটায় মোটামুটি ইয়েমেনের অবস্থান। এই ইয়েমেনের একটা অংশ, এই ইয়েমেনের একটা অংশ এখন হুথি জঙ্গিদের কবলে। হুথিরা ইয়েমেনের যে বর্তমান শাসকরা রয়েছে সেই শাসকদের বিরুদ্ধে বিদ্রোহী গোষ্ঠী এবং তারা ইয়েমেনের একটা বড় অংশ দখল করে রেখেছে। এবং এই যে এডেন বলে যে শহরটা এখানে রয়েছে সেই এডেন এখন হুথি জঙ্গিদের অত্যন্ত শক্ত ঘাঁটি। এই এলাকা দিয়ে, অর্থাৎ যদি ভারত থেকে কোনো পণ্য বাণিজ্যিক কারণে ইউরোপে পাঠানোর দরকার পড়ে অথবা ইউরোপ থেকে ভারতে আনার দরকার পড়ে, তাহলে কোন পথ দিয়ে আসবে সেই পণ্য? এখানে এই যে সুয়েজ খাল দেখা যাচ্ছে, এই সুয়েজ খাল হয়ে বেরিয়ে এইখানে লোহিত সাগর, এই লোহিত সাগর হয়ে এই গালফ অফ এডেন, এটাকে এডেন উপসাগর বা গালফ অফ এডেন বলে, এখান দিয়ে বেরিয়ে আরব সাগরে আসে এবং আরব সাগর হয়ে সেটা ভারতের মুম্বাই বন্দরেও আসতে পারে, গুজরাট বন্দরেও আসতে পারে, দক্ষিণের কোনো বন্দরেও যেতে পারে। কিন্তু যদি এই গালফ অফ এডেন, লোহিত সাগর এবং সুয়েজ খাল এই পথটাকে অশান্ত করে তোলা হয়, বারবার ওখানে যদি সন্ত্রাস তৈরি করা হয়, ড্রোন হামলা হয় বাণিজ্যিক জাহাজের উপর, তাহলে পণ্য পরিবহন ওই পথে বন্ধ করতে হয়। সেক্ষেত্রে ইউরোপ থেকে যে কোনো জাহাজ যদি ভারতে আসতে চায় বা ভারত থেকে কোনো জাহাজ যদি ইউরোপে যেতে চায় বা পূর্ব এশিয়া থেকে পশ্চিম এশিয়া বা পশ্চিমের ইউরোপ থেকে পূর্ব এশিয়ায় যদি কোনো জাহাজ যাতায়াত করতে চায়, তাহলে তাকে এই আফ্রিকার দক্ষিণ উপকূল দিয়ে ঘুরে এতটা জায়গা পেরিয়ে তবে এইদিকে আসতে হয়। তাতে পণ্য পরিবহনের খরচ অনেক বেড়ে যায়, তাতে পণ্য পরিবহনের খরচ অত্যন্ত বেড়ে যায় এবং সেই জন্যই কিন্তু লোহিত সাগর এত গুরুত্বপূর্ণ। অনেক কম সময়ে এবং অনেক কম খরচে, অনেক কম তেল পুড়িয়ে বা জ্বালানি পুড়িয়ে এই ভারতের উপকূল থেকে লোহিত সাগরে পৌঁছতে, লোহিত সাগর হয়ে ইউরোপের দিকে পৌঁছতে পারে জাহাজগুলো। সেই জন্য এই জঙ্গি গোষ্ঠী, এই হুথি জঙ্গি গোষ্ঠী ওই এলাকাটাকে অশান্ত করে তুলছে লোহিত সাগরে। আমি সেই গুরুত্বটা একবার আপনাদের আরও একটু ছোট করে বুঝিয়ে দিই চুম্বকে। কেন গুরুত্বপূর্ণ লোহিত সাগর? লোহিত সাগরে তেল ও তরল গ্যাসের পরিবহন,
তেল এবং তরল গ্যাসের যে পরিবহন ইউরোপ এবং এশিয়ার মধ্যে চলে তার মূল পথটা লোহিত সাগর হয়ে বিশ্বের গুরুত্বপূর্ণ নৌপথের মধ্যে অন্যতম হচ্ছে এই লোহিত সাগর। এবং সেই লোহিত সাগরের উপকূলেই কোনো একটা জায়গায় হুথি জঙ্গিদের সবচেয়ে বড় ঘাঁটি তৈরি হয়েছে বলে তারা ব্ল্যাকমেইল করতে চাইছে গোটা বিশ্বকে, গোটা বিশ্বকে ওই এলাকাকে অশান্ত করে ব্ল্যাকমেইল করতে চাইছে। বাব এল মন্দেব প্রণালী, বিশ্বের ব্যস্ততম জলপথ, অর্থাৎ যেটা বলছিলাম যে পশ্চিমী দুনিয়ার সঙ্গে পূর্বের দুনিয়ার যে যোগাযোগের পথ, সেই পথ সেই পথ সেই পথ সেই যোগাযোগটা মসৃণ রাখতে হলে সবচেয়ে সহজ এবং শর্টকাট রাস্তা হচ্ছে এই আরব সাগর হয়ে, গালফ অফ এডেন হয়ে, লোহিত সাগর হয়ে সুয়েজ খাল পেরিয়ে পশ্চিমের দিকে চলে যাওয়া। সেই জায়গাটাকে অশান্ত করা হচ্ছে। লোহিত সাগরের সঙ্গেই সংযুক্ত সুয়েজ খালও, যে কথা বলছিলাম, লোহিত সাগরের সঙ্গেও সুয়েজ ক্যানাল সেটা সংযুক্ত, এবং এটাও খুব গুরুত্বপূর্ণ। আমরা একেবারে ক্লাস 7-8 ভূগোল যারা পড়েছি তারাও জানি সুয়েজ ক্যানাল পৃথিবীর সামুদ্রিক জলপথ পরিবহনের জন্য কতটা গুরুত্বপূর্ণ। যদি লোহিত সাগরের মুখটা বন্ধ করা যায় তাহলে সুয়েজ ক্যানাল যাওয়ার পথ বন্ধ। ইউরোপ এশিয়াগামী জাহাজের সবচেয়ে কম দূরত্বের পথ হচ্ছে, যে কথাটা বলছিলাম, ইউরোপ এবং এশিয়ার মধ্যে যেসব জাহাজ যাতায়াত করে তারা যদি সবচেয়ে কম সময়ে কম জ্বালানি পুড়িয়ে কম দূরত্ব অতিক্রম করে যাতায়াত করতে চায় তাহলে এই লোহিত সাগর হয়ে তাদের যাতায়াত করতে হবে সুয়েজ খালকে। সেই জন্যে বিশ্ব বাণিজ্যের ধমনী বলা হয়। সেই ধমনীটাকেই কেটে দিতে চাইছে হুথি জঙ্গি গোষ্ঠী। লোহিত সাগরের জলপথে প্রায় 12% বিশ্ব বাণিজ্য হয়। গোটা পৃথিবীতে যে বাণিজ্য হয় যে পরিমাণ, মানে সেটা স্থলপথে হোক, জলপথে হোক, আকাশপথে হোক, সব মিলিয়ে যত বাণিজ্য হয় তার 12% এই লোহিত সাগরের জলপথ দিয়ে হয়। 30% কন্টেনারবাহী জাহাজের যাতায়াত এই লোহিত সাগর হয়ে, 30% কন্টেনারবাহী, পৃথিবীতে যদি 100টা কন্টেনারবাহী জাহাজ চলে তার 30% লোহিত সাগর হয়ে যায়। জ্বালানি, ইলেকট্রনিক সরঞ্জাম, প্রায় সব ধরনের পণ্য এই পথ দিয়ে যাতায়াত করে। অর্থাৎ দুটো সভ্য দুনিয়ার মধ্যে যদি পশ্চিমী দুনিয়া আর পূবের দুনিয়া, যাদের যে বিষয়ে এক্সেলেন্স রয়েছে, যাদের যে বিষয়ে দক্ষতা রয়েছে বা যাদের যে বিষয়ে গুণমান বেশি, তারা যদি নিজেদের মধ্যে আদান প্রদান করতে চায় তাহলে যে পথ দিয়ে যেতে হবে সেই পথে কোথাও একটা বর্বর জঙ্গি গোষ্ঠী দখল নিয়েছে এবং তারা হাইজ্যাক করতে চাইছে ওই রাস্তাকে, ব্ল্যাকমেইল করতে চাইছে সভ্য দুনিয়াকে। একের পর এক ড্রোন হামলা চালানো হচ্ছে এবং অস্থির করে তোলা হচ্ছে ওই অঞ্চলটাকে, যাতে গোটা বিশ্ব বাণিজ্য অস্থির হয়ে ওঠে, যাতে গোটা বিশ্বের অর্থনীতি আরেকবার টালমাটাল হতে পারে। তাই তো বিশাখা? একদমই তাই। তুমি যে কথা বলছিলে যে কেন বারবার লোহিত সাগরকেই টার্গেট করা হচ্ছে, জলদস্যুরা কেন এই এলাকাকেই বেছে নিচ্ছে, কিন্তু এর পাশাপাশি আমরা দেখাবো যে গতকাল থেকে আজ পর্যন্ত ভারতীয় সময় অনুযায়ী কিভাবে পর পর হামলা হয়ে চললো। আমরা আসি দৃশ্য একে, অর্থাৎ অ্যাটাক নাম্বার ওয়ান, যা ঘটলো লোহিত সাগরে। লোহিত সাগরে আমরা বিভিন্ন সময় পণ্যবাহী জাহাজগুলোকে যে টার্গেট করা হচ্ছে জলদস্যুদের তরফ থেকে তা দেখতে পাচ্ছি, কিন্তু কি হলো, শনিবার ভারতীয় সময় রাত 10:30 নাগাদ সেখানে ড্রোন হামলা করা হলো MV সাইবাবা নামে একটি পণ্যবাহী জাহাজ, যার মধ্যে ছিল ভারতীয় পতাকা লাগানো এই জাহাজটি, তাকে ড্রোন হামলার মুখে পড়তে হলো। এবং যেখানে অভিযোগ করা হচ্ছে যে ইয়েমেনের জঙ্গি গোষ্ঠীরা থেকে থাকতে পারে এই হামলার নেপথ্যে, সেই জায়গা থেকে এত বারবার এই ধরনের ঘটনা কেন হচ্ছে সেই নিয়ে প্রশ্ন উঠছে। এবং যেভাবে এখানে পর্যন্ত এখনো পর্যন্ত এই হামলা যে হলো তাতে করে স্বাভাবিকভাবেই জাহাজের ক্ষতি হয়েছে, কিন্তু হতাহতের কোনো রকম খবর পাওয়া যায়নি। এবার আসি দৃশ্য দুই, অর্থাৎ হামলা নাম্বার দুই, দ্বিতীয় হামলাটা ঠিক কীরকমভাবে হলো সেই বিষয়টায় নজর রাখবো। শুধুমাত্র লোহিত সাগর বা এডেন উপসাগরেই নয়, দেখা যাচ্ছে ভারত মহাসাগরেও পণ্যবাহী জাহাজ বা রাসায়নিক বহনকারী জাহাজগুলোকে টার্গেট করা হচ্ছে, জলদস্যুদের তরফ থেকে টার্গেট করা হচ্ছে। এবং এখানেও দেখা যাচ্ছে যে ভারতীয় উপকূল থেকে 200 নটিক্যাল মাইল দূরে যেভাবে অ্যাটাক করা হলো সেখানেও ড্রোন হামলা হলো, এবং আমেরিকার তরফ থেকে বলা হচ্ছে কি না এর পেছনে ইরানের হাত রয়েছে, এবং আমেরিকার তরফ থেকে অভিযোগ যে 2021 থেকে এখনো পর্যন্ত এটা হলো ইরানের তরফ থেকে জাহাজকে লক্ষ্য করে সপ্তম আক্রমণ নিশান। একেবারেই যে কথা বিশাখা বলছিল যে কি কারণে এই পরিস্থিতি তৈরি হচ্ছে এবং কি কারণে ভারতকে দুটো যুদ্ধজাহাজ পাঠিয়ে দিতে হলো ওই এলাকায়। দুটো যুদ্ধজাহাজ, ছোটোখাটো যুদ্ধজাহাজ নয়, INS কোচি এবং INS কলকাতা, যে দুটো যুদ্ধজাহাজের কথা আমরা বলছিলাম, সেই দুটো যুদ্ধজাহাজ কিন্তু আমি বারবার বলছি ভারতীয় নৌসেনার অত্যন্ত সফিস্টিকেটেড ক্লাসের, অত্যন্ত উঁচু শ্রেণীর দুটো যুদ্ধজাহাজ। সেই দুটো যুদ্ধজাহাজকে গালফ অফ এডেনের কাছে বা এডেনের উপকূলের কাছে পাঠানো হয়েছে, মানে এটা কিন্তু খুব বড় পদক্ষেপ। লোহিত সাগর ও এডেন উপসাগরে পরপর হামলা হচ্ছে, সাগরে দস্যু কারা সেটা বোঝার জন্য
এই প্লাজমাটা আবার আপনাদের দেখাচ্ছি, একাধিক পণ্যবাহী জাহাজকে লক্ষ্য করে এখানে বারবার হামলা চালানো হচ্ছে। সেটা শুধু ভারতের জাহাজ এমন নয়, জাপানের জাহাজ আক্রান্ত হচ্ছে, ইউরোপীয় জাহাজ আক্রান্ত হচ্ছে, হামলা চালাচ্ছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথি, যেটা এতক্ষণ ধরে বলছিলাম কারাই হামলাটা চালাচ্ছে। ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথি, ইয়েমেনের সরকারের হাত থেকে যারা ক্ষমতা দখল করতে চায় এবং ইয়েমেনের একটা অংশের দখল যারা ইতিমধ্যেই নিজেদের হাতে নিয়েছে, যে কারণে এডেনের মতন বন্দর শহরগুলো এখন তাদের কব্জায়। এই এই জঙ্গি গোষ্ঠীর উপদ্রবে ওই এলাকায় পরিস্থিতি এমন হয়েছে যে ওই এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য ভারতকে দুটো যুদ্ধজাহাজ এলাকায় পাঠাতে হলো, এবং পরিস্থিতি যে আরও উত্তপ্ত হতে পারে, অর্থাৎ হামলা যদি বাড়তে থাকে, এই হামলা যদি না থামে, তাহলে ভারতীয় রণতরী যে ওখানে সামরিক পদক্ষেপ করতেই পারে, এবং সেটা করলেই ওই এলাকার পরিস্থিতি উত্তেজনা যে আরও বাড়বে তা নিয়ে তো কোনো সন্দেহ নেই বিশাখা। একদমই তাই ঈশান, তুমি যে বলছিলে যে কথাগুলো বলছিলে, এবার হুতির প্রসঙ্গ যখন চলে আসছে তখন বলতেই হয় যে হুতি কারা, কেন হুতি এতটা আলোচ্য হয়ে উঠছে, হুতি কারা, হুতি জঙ্গি গোষ্ঠী সম্পর্কে মানুষকে একটু জানিয়ে দেওয়া দরকার। আমরা দেখছি ইয়েমেনের সংখ্যালঘু সম্প্রদায়ের জঙ্গি গোষ্ঠী হলো এই হুতি, এবং ইদানিংকালে যে যুদ্ধটা আমরা দেখতে পাচ্ছি সেই যুদ্ধক্ষেত্রেও আমরা দেখেছি হুতির নাম বারবার এসেছে। ইয়েমেনের বড় অংশ হুতিদের নিয়ন্ত্রণেই রয়েছে। আর তার পাশাপাশি আরও যে তথ্য, এডেন উপসাগর এবং লোহিত সাগরের অনেকটা অংশ হুতিদের নিয়ন্ত্রণেই রয়েছে, যে এডেন উপসাগর এবং লোহিত সাগরে বারবার জাহাজগুলোর উপর আক্রমণ করা হচ্ছে, যে গাজার জঙ্গি গোষ্ঠী হামাসের সমর্থনকারী জঙ্গি গোষ্ঠী এই হুতিরা, আর তার পাশাপাশি ইসরায়েলে একাধিকবার হামলা হুতি জঙ্গি গোষ্ঠীর, এটাও আমরা দেখেছি হুতি জঙ্গিদের নজরে ইসরায়েল সমর্থনকারী দেশগুলো এই মুহূর্তে দাঁড়িয়ে যে যুদ্ধের আবহ রয়েছে সেখানেও আমরা সেই ছবিটাই দেখতে পাচ্ছি। অভিযোগ, ইরান থেকে অর্থ সাহায্য পাচ্ছে এই জঙ্গি গোষ্ঠী হুতি, এই জায়গাগুলোও কিন্তু ভাবতে হচ্ছে গোটা দেশকে, এবং অবশ্যই আন্তর্জাতিক আঙিনাতেও এই বিষয়গুলো ভাবাচ্ছে ঈশান। একেবারেই তাই, এই বিষয় তো অবশ্যই ভাবাচ্ছে, এই বিষয়টা যথেষ্ট উদ্বেগজনক। তার কারণ একেবারে সদ্য আরও দুটো জাহাজে কিন্তু হামলা হয়ে গেল, একটা কেম প্লুটো নামের একটা জাহাজ, যেটা মূলত জাপানের জাহাজ, ভারতের দিকেই আসছিল বাণিজ্যিক সরঞ্জাম নিয়ে, আরও একটি ভারতীয় জাহাজ এমভি সাইবাবা, এই দুটি জাহাজে কিন্তু পরপর হামলা হয়েছে। যদিও খবর পাওয়া মাত্র ভারতীয় উপকূল থেকে, এই যে কেম প্লুটো নামে যে জাহাজটার কথা বলছি, এই জাহাজটায় হামলা হয়েছে ভারতীয় উপকূল থেকে, গুজরাটের উপকূল থেকে মাত্র 200 নটিক্যাল মাইল দূরে। ফলে খবর পাওয়া মাত্র ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর জাহাজ ICGS বিক্রমকে সেখানে পাঠিয়ে দেওয়া হয়েছিল। সেই জাহাজ গিয়ে খুব নিরাপদে ওই জাহাজের, কেম প্লুটো জাহাজের সমস্ত নাবিককে ভারতীয় উপকূলে ফিরিয়েছে। কিন্তু এরপরে আরও বড় পদক্ষেপ দরকার হলে যে ভারত সরকার করবে, ভারতের নৌসেনা করবে, সেটা নিয়েও কিন্তু কোনো সন্দেহ নেই। বাংলার প্রাইম টাইম আজ শেষ করছি, এখানেই দেখতে থাকুন রিপাবলিক বাংলা।